চ্যাম্পিয়ন্স ট্রফির এক্স ফ্যাক্টর বাংলাদেশ। 11 বছর পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরেছে বাংলাদেশ, আর ফিরেই দুঃসাধ্য কিছু একটা ঘটিয়ে ফেলাটা দুঃসাধ্যই দলটির জন্য। তবে দলটিকে আত্মবিশ্বাসী করে তুলেছে সাম্প্রতিক পারফরমেন্স। গত 2-3 বছর পারফরমেন্সের ঊর্ধ্বমুখী গ্রাফের সুবাদে বাংলাদেশ এখন র্যাঙ্কিংয়ের 6-এ থাকা দল। ফলে বলা যায় মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে খেলতে আসা এই দলটি এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির এক্স ফ্যাক্টর। নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে ক্রিকেট বিশ্বের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এই আসরে চমকে দেওয়ার ক্ষমতা রাখে লাল সবুজ জার্সিধারীদের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অংশগ্রহণের নেপথ্য। 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে টপকে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজকে টপকে খেলাই প্রমাণ করে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। 2019 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের জন্য বর্তমানে বাংলাদেশ পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ হতে এক ধাপ এগিয়ে। বাংলাদেশকে তাদের ক্রমাগত উন্নতির ছাপ বজায় রাখতে হবে এবং সেমিফাইনালে খেলার ব্যাপারে বিশ্বাস রাখতে হবে, যদিও বাংলাদেশের গ্রুপটি খুবই কঠিন। বাংলাদেশের প্রধান অস্ত্র সাকিব আল হাসান। বাংলাদেশ দলের প্রধান অস্ত্র সাকিব সব ধরনের ফরম্যাটে বিশ্বের নাম্বার 1 অলরাউন্ডার। বোলিং এবং ব্যাটিং দুই ক্ষেত্রেই সাকিব বাংলাদেশের সাফল্যের মূল চাবিকাঠি। 30 বছর বয়সী সাকিব 274টির উপরে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পূর্ণ। সাকিব খুবই বিপজ্জনক খেলোয়াড় যে বিপক্ষ দলকে গুটিয়ে দিতে পারে। চাপ অতিক্রম করার ক্ষমতা নিঃসন্দেহে তামিম বাংলাদেশের সেরা ব্যাটসম্যান, কিন্তু যে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে তামিমের পারফরমেন্স আহাবনী নয়। 2015 বিশ্বকাপে তামিমের গড় মাত্র 26, যা তামিম সুলভ নয়। কিন্তু বাংলাদেশের জন্য আশার কথা হলো তামিম রয়েছে বর্তমানে ফর্মের তুঙ্গে, যার ধারাবাহিকতা বড় ধরনের আসরে বজায় রাখতে হবে। বাংলাদেশের এক্স ফ্যাক্টর মোস্তাফিজ। মোস্তাফিজুর রহমান বাংলাদেশের এক্স ফ্যাক্টর। মোস্তাফিজ দীর্ঘদিন ইঞ্জুরির সাথে লড়াই করে আবার ফিরে এসেছে এবং যদি সে সম্পূর্ণ ফিট থাকে তবে বাংলাদেশের জন্য বড় সম্পদে পরিণত হবে। সাকিব দীর্ঘদিন ধরে বাংলাদেশের হয়ে চমৎকার পারফর্ম করে যাচ্ছে। তামিম একজন ভালো টপ অর্ডার ব্যাটসম্যান, বয়সের সাথে সাথে আরও পরিণত হচ্ছে এবং উন্নতি করে যাচ্ছে। সন্দেহাতীতভাবে বলা যায় বাংলাদেশের কয়েকজন ভালো ক্রিকেটার আছে, কিন্তু ইংলিশ কন্ডিশনে কতটা মানিয়ে নিতে পারে এ ব্যাপারে সন্দেহ থেকেই যাচ্ছে। উপমহাদেশের কন্ডিশনের জন্য বাংলাদেশ দারুণ দল, কিন্তু ইংলিশ কন্ডিশন তাদের জন্য সম্পূর্ণ ভিন্ন। বৈচিত্র্যময় বোলিং আক্রমণ বিশ্বের আর কোনো দলেই এই মুহূর্তে এত বৈচিত্র্যময় বোলিং আক্রমণ নেই। মাশরাফি ডানহাতি মিডিয়াম পেসার, তাসকিন আহমেদ ডানহাতি ফাস্ট বোলার, মুস্তাফিজ বাঁহাতি পেসার, রুবেল হোসেন ডানহাতি পেসার, সাকিব বাঁহাতি স্পিনার, মেহেদি হাসান মিরাজ ডানহাতি স্পিনার। এই বৈচিত্র্যময় আক্রমণ ব্রিটিশ কন্ডিশনে খুবই কার্যকর হতে পারে বাংলাদেশের জন্য। আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।